Hey guys, Assalamu Alaikum, it's me Tanha Israt and welcome back to my channel. Today I'm going to show you an easy party makeup look. So I hope you will like it, but I will start the makeup look. So first day I'm going to prepare my skin with a moisturizer. And this is Neutrogena moisturizer. I'm going to apply my full face moisturizer. Now আমি টেকনিকে একটি কন্ট্রোলার প্যালেট থেকে আমার স্কিন টোন কালারে একটি কন্ট্রোলার দিয়ে আমার মুখের ব্ল্যাক স্পট গুলোকে সুন্দর করে হাইড করে নিব এন্ড এটা হচ্ছে মেকআপের সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট কারণ আমাদের মুখে যদি ব্ল্যাক স্পট গুলো মেকআপের পরেও ভিজিবল হয় তাহলে আমাদের মেকআপটা তত সুন্দর লাগে না তো আমি সুন্দর করে ব্লেন্ড করে আমার মুখে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিব Now, I am going to use the concealer and I am going to apply the under eyes and apply the eye as a primer because I am going to use the eye makeup and I am going to use the full exact color. Now, I am going to set the concealer to a compact powder to set the Now I am going to color paper একটি প্যালেটের মাধ্যমে আমার আই মেকআপটা কমপ্লিট করে নিব সো ফার্স্টে আমি একটা ট্রানজিশন কালার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব এন্ড ব্লেন্ডিং ইজ দা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দা আই মেকআপ সো ব্লেন্ড আমাদের ভালো করে করতেই হবে না হচ্ছে আমি একটা গ্রিনিশ টাইপের কালার আমার আইজে সুন্দর করে ব্লেন্ড করে নিব এখন একটা শিমার কালার থেকে আমাদের ইনার কর্নারটা হাইলাইট করার জন্য সুন্দর করে অ্যাপ্লাই করে নিব ঠিক যেই জায়গায় আমরা শিমার কালারটা অ্যাপ্লাই করেছি ঠিক তার উপরেই আমি একটা হোয়াইট গ্লিটার ইউজ করে একটা হোয়াইট লাইনার অ্যাপ্লাই করে নিব নাও আমি আমার চোখে একটা লেন্স অ্যাপ্লাই করে নিব এন্ড এটার পরে হচ্ছে আমি থিন করে একটি আইলাইনার দিয়ে নিব যাতে ল্যাশ পাড়া হাইড হয়ে যায় আমাদের আইজের যেই হোয়াইট অংশ রয়েছে সেটা নাও আমি সুপারস্টার একটা সুন্দর ফাউন্ডেশন ইউজ করে নিব ফুল কভারেজ যাতে আমার ফেসের কোন স্পট গুলো ভিজিবল না হয় আর একটু ওয়েট পাফের মাধ্যমে এগুলোকে সুন্দর সেট করে নিব না হচ্ছে আমি একটি কনসিলারের মাধ্যমে আমার হাইলাইট এরিয়া গুলোকে ফোকাস করার জন্য সুন্দর করে কনসিলারটা অ্যাপ্লাই করে নিব এন্ড দেন এটা সুন্দর করে ব্লেন্ড করে দিব Now, I am going to set my full makeup to set the compact powder. And this is the Pro Controller Shundur compact powder. And this is the most important thing. Now, I am going to use white liner. And this is the white and white liner. Now, Bellar blush here. Take a little bit to blush. I am a loyal lash line as a shadow shape. Apply it. Now, W7A controller থেকে আমার ফেসটাকে আমি সুন্দর করে শেপ করে নেব। Now, আমি অফার প্যালেট থেকে একটি হালকা টাইপের ব্লাশন আমি আমার নোজ এরিয়া এন্ড চিকস এরিয়াতে অ্যাপ্লাই করে নেব এন্ড আমার ব্লাশন অনেক বেশি ফেভারিট তো আমি একটু বেশি করে অ্যাপ্লাই করে নেব। Now, আমি একটি টেকনিকের মাসকারা থেকে আমার ল্যাশগুলোকে সুন্দর করে ব্রাশ করে নেব। Now, হচ্ছে আমি অফার সেম প্যালেটটা থেকে একটা ব্রাউন টাইপের কালার আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিলাম যাতে আমার আইস্টার বিগার লাগে নাও মেবেলিনের একটা স্প্রে দিয়ে আমি আমার ফুল মেকআপটা সেট করে নিয়ে অফার হাইলাইটার অ্যাপ্লাই করে নিব যে যে জায়গাগুলোতে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম যাতে আমার ফেসটা আরো বেশি ফোকাস করে এন্ড পার্টি মেকআপ যেহেতু সো নাইট লুকে হচ্ছে আরো বেশি ফোকাস করবে তো আমি হোয়াইট টাইপের একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম নাও আমি গিভ মি মকা ইউজ করে একটি ল্যাশ পরে হয়ে গেল আমার মেকআপ লুক সো আই হোপ সবার ভালো লেগেছে এন্ড যদি সবার ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবা এন্ড সবাই লাইক দিয়ে দিবা এন্ড ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা সো আবার কি ভিডিও নিয়ে হাজির হব এই